সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অব কমার্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের দুই তাহলে আমরা আগে মূলধন জাতীয় ব্যয়টা নির্ণয় করবো দেখো মূলধন জাতীয় ব্যয় কোনগুলি আমরা আগেই বলছিলাম যে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সকল প্রকার স্থায়ী সম্পদ ক্রয় সকল প্রকার কি সম্পদ স্থায়ী সম্পদ ক্রয় এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সকল প্রকার স্থায় সম্পদ ক্রয় যে আসবাবপত্র ক্রয় ভূমি ক্রয় মেশিন ক্রয় যন্ত্রপাতি ক্রয় এগুলি সবই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তাহলে আমরা এই ধারণা মাথায় রেখে এটা লিখব যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলছে আমরা তারিখ বিবরণ টাকা এখানে লিখব মূলধন জাতীয় ব্যয় ধানমন্ডি থেকে এটা তো জান দেখছ এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মনিহারি দ্রব্য ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় এই যে নতুন মেশিন ক্রয় মেশিন কি স্থায়ী সম্পদ তাহলে এটা কি এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তারিখ লিখলাম এই যে মেশিন এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কোন একটা সম্পদ কিনতে যদি আমরা অনেক যেমন বহন খরচ ধরো তুমি একটা ফ্রিজ স্টেডিয়াম থেকে স্টেডিয়াম থেকে ফ্রিজ কিনলাম টাকা দা এরপরে ভ্যান ভাড়া তোমার বাসা ধরো আহ সেগুন বাগিচা তাহলে আমরা পাঁচশো টাকা ভ্যান ভাড়া দিয়ে নিয়ে গেলাম এবং আবার উঠেতে মজুরি দিলাম পাঁচশো টাকা সিঁড়ি দিয়া এরপরে সেই মেশিনটা এই ফ্রিজটা আবার সংস্থাপন করার জন্য সংস্থাপন মানে নির্দিষ্ট জায়গায় স্থাপন ওইটার জন্য আবার মিস্ত্রিতে দিলাম পাঁচশো এই যে তিরিশ হাজার কিনার পরে পাঁচশো তিন জায়গায় খরচ করলাম এই টোটাল টাকা মেশিনের সাথে যা যোগ হবে। হবে বা দাম এরকমই মেশিন ক্রয় করতে যা যদি আমরা এর জন্য বহন খরচ দেই সংস্থাপন দেয় এগুলি সবই হচ্ছে আমাদের ওই মেশিনের সাথে যা যোগ হবে তো এই অনুরূপ ভাবে এটাও ওই মূলধন জাতীয় ব্যয় হবে মেশিন ক্রয় চার চার তারিখ এক লাখ ষাট হাজার এই কারণে বলছে আবার মেশিনের বহন খরচ এটা মেশিন কিনতে যা বহন খরচ দিছি মেশিন কিনতে যা যে কোনো খরচ করব আমরা ওইটার সাথে যা যোগ করবো এই মেশিনের বহন খরচ সাত হাজার পাঁচশো এরপরে বলছে পাঁচ তারিখ মেশিন ক্রয়ের বহন খরচ এটা লিখলাম এরপরে সাত তারিখ বলছে সংস্থাপন ব্যয় সাত তারিখ সংস্থাপন হচ্ছে নির্দিষ্ট জায়গায় স্থাপন এই সংস্থাপন ব্যয় দিছে কত পনেরো হাজার এই পনেরো হাজার আমরা এখানে লিখে দিলাম এরপরে পুরাতন কম্পিউটার মেরামত এটা মুনাফা জাতীয় কিন্তু যদি বলতো নতুন তাহলে কিন্তু আবার মূলধন জাতীয় হয়ে যেত ঠিক আছে নতুন কোনো কিছু মেরামত করলে বা যে কোনো কিছু করুক নতুন সম্পদ মেরামত করলে সেটা হচ্ছে মূলধন জাতীয় আর পুরাতন বললে মুনাফা জাতীয় অফিসে গাড়ির জন্যই যে দেখো ব্যবহারের জন্য নতুন টায়ার আর গাড়ির টায়ার এগুলি অনেকদিন যায় এগুলো চিস্তেই সম্পদ তাহলে এটা এসে এখানে যোগ হবে আর এটা পুরাতন বলার কারণে এটা আসেনি হ্যাঁ এটা আমরা এই যে এখানে এসে যোগ করলাম আর পরেরটা এটা তো আমরা বিলম্বিত মুনাফা জাতীয় তাহলে এটা আর আসবে না শেষ এই কটা আমরা এখানে যোগ করে দিলাম এখানে আমরা একটা নোট দিছি কোন সম্পদ ক্রয়ের ফলে যে খরচ করতে হয় তাই এই সম্পদের সাথে যোগ হয় শেষ এবার একটা অংশ শেষ আর একটা অংশ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় দেখো আমরা অলরেডি কিন্তু এখানে এটা যেমন বিলম্বিত মুনাফা এই যে একটা ব্যয়সে মুনাফা জাতীয় মনিহারি দব এটা তোমাদের যে সূত্র দেখেছিলাম এটা আর এইগুলি সবই কিন্তু একটা টেকনিক অলরেডি কিন্তু আমরা এগুলি সব লেখা পেয়েছি এগুলি সব বাদ শুধু এই যে এটা লেখে এটা পুরাতন এটা হচ্ছে মুনাফা যেতে হবে এটা আসবে আর এর পরের ট্রাসফার এটা তো বিলম্বিত চলে গেছে একটা টেকনিকটা মাথায় রাখো দেখো এটা তো বিলম্বিত চলে গেছে আর এইগুলি সব গেছে মূলধন জাতীয় ব্যয় আবার এটাও গেছেগা কোথায় বিলম্বিত তাই থাকলো শুধু দুইটা এইটা টেকনিক্যালি তুমি এইভাবে অ্যান্সার করতে পারো অথবা আমরা সূত্রের সাহায্যে মনেহারি দ্রব্যাদি ক্রয় এটা আর হচ্ছে যে পুরাতন কম্পিউটার মেরাপদ এই দুইটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এটা আমরা যে সূত্র দিছিলাম ওই সূত্রটা দেখলে প্রথম প্রাইমারি যে লেকচার দিছি ওইটা দেখলে পারবে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমরা নেক্সট ভিডিও লেকচারে দুই নম্বর নিয়ে আলোচনা করবো